দেশজুড়ে বিভিন্ন জেলায় পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ অসীম, নরসিংদী থেকে সুমন বর্মন এবং ভোলা থেকে ছোটন সাহা। প্রথমে চলে যাচ্ছি মোহাম্মদ অসীমের কাছে। অসীম, খুলনায় ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু চিকিৎসায় কি কি পদক্ষেপ নিচ্ছে? ইশরাত, ধন্যবাদ আপনাকে। আসলে আমি এখন আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি যদি এখানে গত চব্বিশ ঘন্টার তথ্য আপনাকে একটু বলি, গত চব্বিশ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নূতন করে আটজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 43 জন রোগী এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর যে বিভিন্ন উপসর্গ, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, এ সমস্ত নিয়ে কিন্তু প্রতিদিনই আউটডোর এবং ইনডোরে প্রায় কয়েকশো রুগী চিকিৎসা নিচ্ছেন। আসলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রুগী ভর্তির যে অবস্থা সেটি এখন আর নেই। তার কারণ হচ্ছে ধারণ ক্ষমতার বেশি রুগী কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, যে কারণে কিন্তু চিকিৎসকদেরও কিন্তু হিমশিম খেতে হচ্ছে এই যে ডেঙ্গু রুগী সহ অন্যান্য রুগীদের চিকিৎসা দেওয়ার জন্য। আমরা কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে এখানকার, তারা যেমনটা জানিয়েছেন যে কয়েকদিন আগে যে অবস্থা ছিল, অর্থাৎ আসলে মধ্যবয়সী এবং যুবকদেরও কিন্তু ডেঙ্গু বেশি ছিল, এখন কিন্তু নূতন করে মহিলা এবং শিশুদের এবং বৃদ্ধদেরও কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে, যার কারণে কিন্তু খুলনা জুড়ে এক ধরনের ডেঙ্গু যে বিস্তার করেছে তার কিন্তু প্রভাব পড়েছে। আমি চিকিৎসকরা বলছেন যে আসলে এই চিকিৎসার মাধ্যমে কিন্তু ডেঙ্গু নিরাময় করা সম্ভব নয়, অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা যে রয়েছে মশক নিধনে কাজ করতে হবে এবং ডেঙ্গু যেখান থেকে উৎপত্তি হয় সেখানে কিন্তু নির্মূল করতে হবে। তা না হলে কিন্তু এই ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু দিন দিন আরও বৃদ্ধি পাবে, কারণ এই মুহূর্তেই কিন্তু খুলনায় চিকিৎসা দেওয়া কিন্তু অসম্ভব হয়ে পড়েছে। আরও যদি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ে তাহলে কিন্তু অবস্থা আরও সংকটাপন্ন হবে। আসলে আর যদি সিটি কর্পোরেশন বা পৌরসভার ব্যবস্থাপনার কথা বলি, তাহলে বলতে পারি যে ঘনাঘটা করে কিন্তু সিটি কর্পোরেশন এবং পৌরসভা কাজ করছে এমন কথা আমি জানাতে পারছি না। তার কারণ হচ্ছে তারা দীর্ঘদিন আগেও যেমন প্রতিদিন মাঝে মধ্যে মশক নিধনের জন্য কাজ করতো বা ফগার মেশিন দিয়ে কিছু ঔষধ স্প্রে করতো, সেটি কিন্তু এখনও করে যাচ্ছে, কারণ যে ডেঙ্গু যে প্রতিদিনই বাড়ছে তার কিন্তু তারা ডেঙ্গুকে কিন্তু তোয়াক্কাই করছে না খুলনা সিটি কর্পোরেশন, যার কারণেই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়তই খুলনায় বাড়ছে। আমার কাছে এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু রোগের সর্বশেষ খবর। ডেঙ্গুর বিষয়ে আরও খবর জানতে চলে যাব সহকর্মী রয়েছে নরসিংদীতে সুমন বর্মনের কাছে। অসীম, আপনি যেমনটা বলছিলেন সারা দেশের মতো নরসিংদীতেও ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে ভেরি ভয়াবহ আকার ধারণ করছে। আমি আছি এখন নরসিংদী জেলা হাসপাতালে। আমরা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানতে পেরেছি গত চলতি বছরে এই নরসিংদী জেলায় 82 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আর আমরা এখন আছি নরসিংদীর সবচেয়ে বড় হাসপাতাল নরসিংদী 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে। আমরা জেলা হাসপাতালের সাথে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গত মাসে নরসিংদীর জেলা হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ছিল 7 জন, আর চলতি জুলাই মাসে ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে 37 জন, যার মধ্যে গত এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে 26 জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মোট চলতি মাসে 37 জন রোগীর মধ্যে 21 জন রোগী সুস্থ হয়ে ফিরে গিয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় 6 জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 10 জন ডেঙ্গু রোগী, যার মধ্যে পুরুষ রয়েছে 4 জন এবং মহিলা রয়েছে 6 জন। আমরা জেলা সিভিল সার্জন সূত্রে জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় নরসিংদী জেলায় মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 11 জন, এর মধ্যে ভর্তি হয়েছে 6 জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছে 5 জন। আমরা জেলার ডেঙ্গু রোগের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মিজানুর রহমানের সঙ্গে। এখন নরসিংদী জেলায় ডেঙ্গু রোগীর ধরন কেমন দেখছেন এবং আপনার পরামর্শ কি? ধন্যবাদ।
অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গু রোগীর ধরন কিন্তু এবার পাল্টেছে, কারণ ডেঙ্গু রোগীগুলো এখন খুব কম সময়ে দ্রুততম সময়ে খারাপ হয়ে যাচ্ছে। এখন আমাদের রোগীর প্রতি পরামর্শ থাকবে যে প্রথম একদিন বা দুই দিনের মধ্যে এনএসএন পরীক্ষা, যেটি মাত্র 50 টাকায় সরকার নির্ধারিত সকল সরকারি হাসপাতালে করা হয়, এবং সেখানে আমাদের রোগীদের প্রতি পরামর্শ থাকবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে তারা এই সরকারি হাসপাতালে চিকিৎসা নেবে এবং ভর্তি থেকে তারা চিকিৎসা নেবে। কারণ রোগীগুলো কিন্তু এখন প্লাটিলেট কাউন্ট, রোগীদের মধ্যে একটা ভুল ধারণা প্লাটিলেট কমলে শুধুমাত্র ডেঙ্গু হয়, আসলে তা নয়। প্লাটিলেট কমে 4-5 দিন পরে, তার আগে আমাদের WBC কাউন্ট কমে যায়, প্রেশার কমে যাচ্ছে। আর এখন এবার আমরা যেটা দেখছি, ডেঙ্গু রোগী জ্বর, মাথা ব্যথা বা এটার পাশাপাশি পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়া নিয়ে অনেক রোগী আসছে। অনেকের খুব অল্প শরীর জ্বর থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে সেই রোগীটা কিন্তু আমরা যদি এনএসএন করছি দেখি আমরা পজিটিভ পাচ্ছি। তো সেক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে এবং বিনামূল্যে ডেঙ্গু ভর্তি থেকে অবস্থা আমরা আমাদের সরকার থেকে নর্মাল স্যালাইন অন্যান্য প্রয়োজনীয় ওষুধপত্র কিন্তু বিনামূল্যে আমরা সরবরাহ করছি, এবং রোগীদের প্রতি আমাদের পরামর্শ হবে কোনো রকম বিলম্ব না করে জ্বর হলে অথবা তা যদি, এবং অনেকে খুব আনএক্সপ্লেইন দুর্বলতা, মাথা তুলে দাঁড়াতে পারছে না, প্রেশার কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই রোগীগুলোকে আমরা বলবো প্রথমে যেন তারা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেন এবং দ্রুত মানে আমরা হাসপাতালে যদি ভর্তি লাগে এবং ফলো আপে যেন থাকে ডাক্তারদের। ধন্যবাদ আপনাকে। আমরা চিকিৎসক জানাচ্ছিলেন ডেঙ্গু রোগীদের করণীয় সম্পর্কে। আমরা ডেঙ্গু রোগী ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখন আমাদের সঙ্গে ভোলা থেকে সহকর্মী ছুটন শাহ যুক্ত হচ্ছেন। ছুটন, ধন্যবাদ। সুমন বর্মন, আপনি জানাচ্ছিলেন নরসিংদীর ডেঙ্গু পরিস্থিতি। আমি যদি ভোলার ডেঙ্গু পরিস্থিতি জানাতে চাই যে ভোলায় কিন্তু এ মাস জুড়ে কিন্তু ডেঙ্গুর ভয়াবহ বিস্তার। আমি এখন রয়েছি ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে চত্বরের ডেঙ্গু ওয়ার্ডের সামনে। এই ডেঙ্গুর ভয়াবহতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আজকে থেকে কিন্তু এখানে আরও একটি ওয়ার্ড বাড়ানো হয়েছে, অর্থাৎ 3টি ইউনিটে কিন্তু এখন চিকিৎসা হচ্ছে রোগীদের। আর আজকে পর্যন্ত কিন্তু 21 জন রোগী কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এ পর্যন্ত 121 জনের মতো রোগী কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও ভোলার যে আরও 6টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে উপজেলা, সেখানে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সেখানেও কিন্তু আরও 5টি করে মোট 30টি ওয়ার্ড বাড়ানো হয়েছে। অর্থাৎ বলা যায় যে আসলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর হার, মৃত্যু না হলেও কিন্তু আসলে আক্রান্তের হার বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগও চিন্তিত। তো আমি এখনকার এই হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলবো, তার কাছে সংক্ষেপে জানতে চাইব এই যে ডেঙ্গু সংক্রমণ বেড়ে গেছে, কেন বেড়ে গেছে এই বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ। আমাদের প্রতি বছর বর্ষাকালে যে ডেঙ্গুর সংখ্যা আবার এবছরও তার ব্যতিক্রম নয়। আমাদের গত 24 ঘন্টায় 16 জন রোগী ভর্তি হয়েছে, এটা আমাদের সর্বোচ্চ রেকর্ড। বর্তমানে আমার এখানে 22 জন রোগী ভর্তি আছে, পুরুষ ওয়ার্ডে 16 জন এবং ফিমেল ওয়ার্ডে 6 জন। এটা বাড়ার কারণ হলো আসলে আমাদের এই যে আমাদের চতুর্পাশে যে পানিগুলো জমে থাকে সেখানে ডেঙ্গু বিস্তার ঘটে। আমরা পৌরসভার সাথে যোগাযোগ করেছি, তারা আমাদের হসপিটাল আজকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছে, তারা আমাদের স্প্রে করতেছে। তা আমরা যেন সবাই বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখি এবং ফুলের টবের যত পানি যায় সেটা জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আসলে তারা কিন্তু স্বাস্থ্যসেবার যে ব্যবস্থা সেটি কিন্তু জোরালো করেছে এবং প্রয়োজন বোধে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে এই যে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হবে। তবে আমরা আজকে থেকে দেখতে পেয়েছি যে পৌরসভার পক্ষ থেকে কিন্তু এই যে ডেঙ্গু সংক্রমণ রোধে যে মশক নিধন অভিযান সেটি কিন্তু আরও জোরালো করা হয়েছে এবং আজকে কিন্তু 4-5টি পয়েন্টে কিন্তু সেই ফগার মেশিন দিয়ে কিন্তু স্প্রে করা হচ্ছে এবং যেখানে ডেঙ্গুর বিস্তার রয়েছে সেই সমস্ত পয়েন্টে কিন্তু ডেঙ্গু নির্মূলের জন্য সেই স্প্রে কিন্তু করা হচ্ছে। এবং স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে যে আসলে চিকিৎসা সেবার পাশাপাশি জনগণকে আরও বেশি সচেতন হতে হবে ডেঙ্গু সংক্রমণ রোধে। তো এ ছিল আমার কাছে ভোলায় যে ডেঙ্গু সংক্রমণ বেড়ে গেছে তার সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন ঈশ্বর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুলনা, নরসিংদী এবং ভোলা থেকে ডেঙ্গু পরিস্থিতি এবং এর ভয়াবহতা নিয়ে বলছিলেন সহকর্মীরা।